What's up, guys? This is welcome back and if you have channel subscribe not to channel, subscribe to the bell icon press the video. Not to video update power journey. So, today's video is a review video about যে সাপ্লিমেন্টে ব্যাপারে বলবো সেটা হলো ব্যবহার করব কিভাবে এবং সেটা খাওয়া তোমাদের জন্য ভালো কিনা সব বিষয়ে আজকে তোমাদেরকে বলবো সেটা হলো আমি তোমাদের কয়েকদিন ধরে লাগাতার যে ভিডিওগুলো দিয়ে আসি সেগুলো হলো সব সাপ্লিমেন্টের উপরে ঠিক আছে এতদিন আমি ডায়েটের উপরে ভিডিও বানিয়েছি তো এখন আমি সাপ্লিমেন্টের উপরে কিছু ভিডিও বানাচ্ছি তো তোমরা দেখো ঠিক আছে তোমরা নিলে নিবে না নিলে কোনো জোর নেই এবং আমি কোনো ব্র্যান্ডকে ইন্ডোর্স করছি না মানে আমি কোনো ব্র্যান্ডের জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি না যে তোমরা এই ব্র্যান্ডই নিবে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নেবে ঠিক আছে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ফিশ অয়েল দেখতে পাচ্ছ তো এটা হলো ফিশ অয়েল তো এটা হচ্ছে মাসাল ব্লেস কোম্পানি ঠিক আছে একটা ইন্ডিয়ান কোম্পানি তো মাসাল ব্লেস কোম্পানি একটা কম দামের মধ্যে খুব ভালো একটা এখানে ফিশ অয়েল দেয় তো সেই জন্যে তো তোমাদেরকে আজকে ভাবলাম যে এটার বিষয়ে একটু তোমাদেরকে বলি এবং এটার ব্যবহার কী কাজে লাগে এই সব বিষয়ে তোমরা বলি দেখো প্রথমে তোমাদের বলি এটা কোনো মাসাল বিল্ডিং বা ফ্যাট লসের জন্য কিন্তু এটা কাজ করে না ঠিক আছে কারণ ধরো তোমরা যারা চাও যারা জিম টিম করো তারা কিন্তু শুধু উপর থেকে ফিট হয়ে বা চেস্ট বাইসেপ এগুলো বানালাম তাহলেই কিন্তু না ঠিক আছে তোমাদের ভিতর থেকেও ঠিক হতে হবে ঠিক আছে ফিট হতে হবে ভিতর থেকে তো সেই জন্য তোমরা কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যে মাল্টিভিটামিনের উপরে মাল্টিভিটামিন খেলে কী হয় এবং যে আমি প্রোডাক্টটা রিভিউ করেছি সেটা মাসাল ব্লেজই ছিল তো কেমন কী সেই ভিডিওটা তোমরা না দেখলে দেখে নিও ঠিক আছে মাল্টিভিটামিন কেন নেওয়া উচিত তো সেই বিষয়ে আজকে তোমাদেরকে বলবো যে ফিশ অয়েল কেন নেওয়া উচিত ঠিক আছে তো দেখো ফিশ অয়েল আমাদের শরীরে কী কাজে লাগে তো প্রথমে বলি আমাদের ফিশ অয়েল আমাদের শরীরে যে ভিতরে আমাদের হার্ট আছে ঠিক আছে আমাদের যে হার্টটাকে আমাদের মজবুত করতে সাহায্য করে ঠিক আছে তো সেই জন্য অবশ্যই ফিশ অয়েল নেওয়াটা উচিত কারণ আমাদের হার্ট এবং আমাদের ব্রেনের জন্যে ঠিক আছে আমাদের ফিশ অয়েল খুব জরুরি মানে খুবই দরকার তো তোমরা অবশ্যই ফিশ অয়েল যারা যদি কোনো ইউজ না করো তো অবশ্যই ইউজ করা ধরো ঠিক আছে তোমরা যদি ওয়ে প্রোটিন ঠিক আছে ওয়ে প্রোটিন খাও বা যেহেতু রকমের সাপ্লিমেন্ট খাও তার মধ্যে থেকে তোমরা অবশ্যই ফিশ অয়েল এবং মাল্টিভিটামিন এই দুটো তোমাদের অবশ্যই রাখতে হবে ডায়েটের মধ্যে ঠিক আছে তো তোমরা ফিশ অয়েল যদি সাপ্লিমেন্ট থেকে যদি না পাও তোমরা ডায়েটের মধ্যে পেতে পারো যেমন মাছ আছে ঠিক আছে তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিড মানে হচ্ছে তিসি ব্রাউন তিসি যেটাকে বলা হয় সেটা থেকে তোমরা পাবে নাটস মানে বাদাম থেকে তোমরা পাবে তো সেগুলো থেকে অনেক পরিমাণে কম পাবে সেই জন্য সাপ্লিমেন্ট ইউজ করতে হয় তো এবার বলি ডোজটা কতখানি আছে দেখো এটা সবথেকে একটা ভালো কী কম দামের মধ্যে তোমরা একটা ক্যাপসুলে তোমরা 1000 mg পাবে ঠিক আছে 1 গ্রাম মানে 1000 mg একটা ক্যাপসুলে তোমরা পেয়ে যাবে তো যারা ওয়ার্কআউট করো এবং যারা ওয়ার্কআউট করো না তাদের দুজনের ক্ষেত্রেই বলছি যারা ওয়ার্কআউট করো ঠিক আছে তাদের মিনিমাম ডোজ যারা একটু বেশি ওয়ার্কআউট করো মিনিমাম 2 থেকে 4 mg ঠিক আছে 3 mg ঠিক আছে প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট যেটা হয় আর যারা ওয়ার্কআউট করো না আর একটু বলে দিই যারা ওয়ার্কআউট করো বা ওয়ার্কআউট করো না কোনো বিষয় না তোমাদের বাড়ির যে কোনো করো 15 থেকে 90 বছর অবধি বয়স্ক যদি হয় না তাও এটা খেতে পারবে এটা কোনো সাইড এফেক্ট নেই তোমরা এটা খেতে পারবে তো তোমরা একটা ট্যাবলেট নেবে যারা ওয়ার্কআউট কোনো কিছু করো না তোমরা একটা ট্যাবলেট নেবে নিয়ে সারাদিনের মধ্যে এবার কখন খাবে তোমরা এটা খাওয়া দাওয়া করার পরে মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমানোর আগে একটি ট্যাবলেট ঘুমানোর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটি ট্যাবলেট খেয়ে নেবে ঠিক আছে তো আমার কাছে এটা নতুন ঠিক আছে এর আগে আমি আরেকটা ব্র্যান্ড ইউজ করতাম তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে হেলথ কার্ড কোম্পানি এটাও একটা ভালো সাপ্লিমেন্ট ঠিক আছে তো এটাও আমি এর আগে ইউজ করতাম বা এখনও ইউজ করছি এটা শেষ হলে ওটা করবো আমি আগের থেকে এনে রাখি আমার বাড়িতে 3টা থাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খোলা আছে এই দেখেন এগুলো ট্যাবলেট এরকম হয় ঠিক আছে ভিতরে তেল ঢুকানো থাকে তো পুরো ঘেমে যাচ্ছি তো তোমাদেরকে অবশ্যই একটা করে ট্যাবলেট 1 mg তো সরি 1000 mg প্রত্যেকদিন রাত্রেবেলা খাওয়ারের পরে ঠিক আছে একটু করে ট্যাবলেট খাবে অবশ্যই খাবে ব্রেনের জন্য এবং হার্টের জন্য খুব উপকারী তো তোমরা অবশ্যই নিতে পারো এবার সবাই নিতে পারে 15 বছর যদি বয়স তোমাদের প্লাস হয় 15 প্লাস থেকে তোমরা নেওয়া শুরু করতে পারো কোনো সাইড ইফেক্ট নেই এটা নেই মাল্টিভিটামিন এগুলো তোমার দুটো সাপ্লিমেন্ট ছাড়াই হবে না এই দুটো তোমাদের নেওয়া উচিত ঠিক আছে ভিতর থেকে যদি ফিট থাকতে চাও তো আজকে ছিল এটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নতুন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই